হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লেটস প্লে। আমি মৌসুমি মৌ। এই শোয়ের প্রথম এপিসোড টেলিভিশনে আসার আগেই একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে কিছু গেম আমরা রিভিউ করব না, কারণ সেগুলোর এত বড় ফ্যান বেস আছে যে আলাদা করে সেগুলো রিভিউ করার দরকার নেই। কিন্তু সেসব গেমগুলোর একটা আসলে এখন রিভিউ না করলেই না, বেশ কয়েকটা কারণে। প্রথমত, আমাদের ইউটিউব পেজের কমেন্টসে অনেকেই এই গেমটা রিভিউ চেয়েছেন। সেকেন্ডলি, স্পোর্টস জনরাতে গুগল প্লে স্টোরে এই গেমটাই শীর্ষস্থানে আছে। অ্যান্ড ফাইনালি, এই ফ্র্যাঞ্চাইজের এই গেম খেলার এই শেষ সুযোগ আমার। ইয়েস, অফকোর্স, আমি যে গেমটার কথা বলছি তা হচ্ছে ফিফা 22, অবশ্যই তার মোবাইল ভার্সন। তবে তার সাথে একটা ডিসক্লেইমার দিতেই হয়, আমি মোবাইলে অনেক গেম খেলি ঠিকই, কিন্তু ফিফা আমার একদমই খেলা হয় না। আপনারা অনেকেই নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো খেলেন এবং স্ক্রিনে আমার খেলা দেখে হয় হাসবেন না হলে মাথা চাপড়াবেন, বাট দিস ইজ মাই অ্যাটেম্প্ট। এবং আমার রিভিউটাও একজন ফিফা নিউ কামারের রিভিউ হবে, অর্থাৎ প্রথমবারের মতো ফিফা খেললে গেমটা কতটা এনজয়েবল। Let's play EA Sports FIFA Mobile. EA Sports, it's in the game. প্রথমে যেই জিনিসটা নোটিস করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কপিরাইটের কারণে তার এক্সপিরিয়েন্সটা স্ক্রিনে আপনাদের দিতে পারছি না, তা হলো গেমটার সাউন্ডট্র্যাক। খুবই সুন্দর লাইভলি একটা সাউন্ডট্র্যাক চলতে থাকে মেনু স্ক্রিনে, যার প্রত্যেকটা গানই ভালো। শুরুতেই কিলিয়ান এমবাপ্পে আমাদের গেমের সব ফিচারের ব্যাপারে জানিয়ে দেবে। ওয়েল, এমবাপ্পের ফটোর সামনে কয়েকটা লেখা আসবে আর কি। এটা আমার মতো একজন নিউ কামারের জন্য অনেক হেল্পফুল ছিল, কিন্তু যারা এক্সপিরিয়েন্সড প্লেয়ার তাদের একটু বিরক্তিকর লাগতে পারে এবং এটা স্কিপ করারও কোনো উপায় নাই। পাস, শুট, ড্রিবল এরকম অ্যাকশন দিয়ে খেলতে হয় এবং বাম দিকে একটা ভার্চুয়াল থাম্বস্টিক আছে যা দিয়ে প্লেয়ার মুভমেন্ট কন্ট্রোল করা যায়। কনসোলের সাথে মোবাইল ভার্সনের বড় একটা পার্থক্য আছে যে শুট করার সময় আপনি চাইলে স্ক্রিনের ওপরেই আঙুল দিয়ে ডাইরেকশন ট্র্যাক করতে পারবেন। এ পর্যন্ত ভালোই লাগছিল, কিন্তু এখন প্রথম কমপ্লেইন্টটা করব। টিউটোরিয়াল অনেক লম্বা। প্রথমে শুটিং, পাসিং সবই ভালো ছিল, কিন্তু তার সাথে সাথে আলটিমেট টিম মোড নিয়েও ট্রেনিং দেওয়া শুরু করে এমবাপ্পে, এটাও আনস্কিপেবল। অফকোর্স, এই মোডের থেকে অনেক টাকা কামিয়ে আসছে ইএ স্পোর্টস, কাজেই সেই ট্রেনিং দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু যত সময় লেগেছিল পুরোটা বুঝতে, তাতে আসল ফুটবল ম্যাচের একটা হাফ দেখে ফেলতে পারতাম। এবং এই থিমটা চলতেই থাকে। একটা জিনিস শেষ করলেন তো সাথে সাথে এমবাপ্পে বলে এইটা দেখো, সেটা শেষ করলেন বলে এইটা দেখেছো, দেখোনি, এখন দেখে ফেললে আজ তো একটা ব্যাজ আনলক করবে তুমি। এবং এই গেমের প্রায় সব কিছুই আপনার একটা একটা করে আনলক করতে হবে, প্লেয়ার থেকে শুরু করে জার্সি, স্টেডিয়াম, রাতের বেলা খেলার অপশন, ট্যাকটিক্স, স্কিল সবই। এবং সেগুলো আনলক করার আগে এবং পরে মেনুতে অনেক জাকজমক দিয়ে তা দেখানো হবে। তাতে সমস্যাটা হলো, একের পর এক দেখতে দেখতে 7 নম্বর স্টেপে গিয়ে 3 নম্বর স্টেপটা অলরেডি ভুলে বসেছি আমি। এইসব কারণে আমার কাছে মনে হয়েছে গেমটা অনেক চেষ্টা করেছে নিউকামার ফ্রেন্ডলি হতে, কিন্তু সেটা খুব একটা নিউকামার ফ্রেন্ডলি না। সব কিছু ঠিকভাবে বুঝে উঠতে উঠতে অনেক টাইম ইনভেস্ট করতে হয়েছে আমার। এবার গেম প্লেতে আসি। একটা ফুটবল গেম হিসাবে অফকোর্স গেমটা অনেক ভালো, সত্যি বলতে এই ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই। তবে জার্নি আনলক করতে আপনাকে কিছু সিনারিওতে ফেলবে গেমটা, সেগুলো ঠিকঠাক কমপ্লিট করলে এগুতে পারবেন। যেমন স্কোর লেভেল, ম্যাচের আর কয়েক মিনিট বাকি আছে, লিভারপুলের সাথে জিততেই হবে, গোল না করতে পারলে পেনাল্টিতে যাবে খেলা। পেনাল্টিতে গোল করা সহজে লেগেছিল, কিন্তু কোনোভাবেই একটা শটও ঠেকাতে পারছিলাম না। সিনারিও ঠিকভাবে কমপ্লিট না করা পর্যন্ত এগুতেও পারছিলাম না। গেমটার সাউন্ড কীরকম? এক কথায় মিক্সড। প্রথমত, কোনো কমেন্ট্রি নেই গেমটাতে, হয়তো আশা করাই ভুল একটা মোবাইলের গেম থেকে, কিন্তু সত্যি বলতে কমেন্ট্রি ছাড়া ফুটবল গেম কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। ক্রাউড নয়েজের কোয়ালিটি বেশ ভালো, কারণ নিশ্চয়ই আসল ফুটবল স্টেডিয়ামে গিয়ে সেই সাউন্ড রেকর্ড করা হয়েছে, কিন্তু ম্যাচের ডাইনামিকের সাথে তাল মেলাতে কষ্ট হয় সেই আওয়াজের। সুন্দর পাস দিয়ে আস্তে আস্তে এগুচ্ছি আমি, ক্রাউডের তাতে আলাদা কোনো রিয়াকশন নেই। শুট করার পর একটুর জন্য মিস করলাম, হঠাৎ করে অনেক বেড়ে যাবে দর্শকের সাউন্ড। হয়তো আপনারা এখন বলবেন যে আসল ম্যাচেও তো সেরকম হয়। অফকোর্স তা হয়, কিন্তু সেটা আসল আর এটা খুব ভালোভাবে বোঝা যায় নকল। যেটা অনেক ভালো তা হচ্ছে ভিজুয়াল অপশনস। 4টা ক্যামেরা সেটিং আছে গেমটাতে, এক একটাই পুরো খেলার এক্সপিরিয়েন্সই চেঞ্জ হয়ে যায়। সব ট্রেনিং শেষ করে আমার প্রথম অনলাইন ম্যাচ খেললাম। ভয় হচ্ছিল যে কানেকশন বা ফোনের পারফরমেন্সের কারণে গেমটা ল্যাক করবে নাকি, কিন্তু 50 থেকে 60 মিলি সেকেন্ডের পিং নিয়েও যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি আমি।
জানি না আমাকে কোনো এআই এর সাথে ম্যাচ আপ দেওয়া হয়েছিল নাকি আমি অনেক ভালো ফিফা খেলি, কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত জিতলাম 5-0 গোলে। জেতার সাথে সাথে গেমের ভেতরে আমার ফ্যান বাড়লো, আমার টিমের রেটিং বাড়লো, আমার ডিভিশন পয়েন্ট বাড়লো এবং আমাকে এমবাপ্পে প্রমিস করলো ভালো রেজাল্ট পেতে থাকলে ইভেন্টুয়ালি ওয়ার্ল্ডের টপ ডিভিশনগুলোতে খেলবো আমি। এবং এই কারণেই এই গেমের এত ফ্যান, দ্য কম্পিটিশন ইজ রিয়েল। সেই সাথে নিজের টিমকে ভালোভাবে সেট করতে করতে অনেকেই হয়তো অনেক অজানা প্লেয়ারদের ডিসকভার করে এবং সত্যি বলতে আসল ফুটবল নিয়েও এই গেমের কারণে আজকে আমার ধারণাটা হয়তো আরেকটু ভালো। আমি আর কখনোই খেলবো না গেমটা, কিন্তু প্লে স্টোর র্যাঙ্কড নাম্বার 1 গেমটা যদি আপনারা খেলতে চান তাহলে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, এরকম আরও ভিডিও দেখতে চাইলে পেজে সাবস্ক্রাইব করবেন, কোন গেমের রিভিউ দেখতে চান মেনশন করে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.